আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, বরাবরের ন্যায় আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকে থেকে শুরু হয়েছে জিলহজ মাস। তো জিলহজ মাসের যে মূল্যবান একটি দিন আছে সেটি কিন্তু আমরা সবাই জানি, সেটি হচ্ছে আরাফার দিন। তো বন্ধুরা, এই সম্পর্কে অনেকেরই অনেক ধরনের মতামত রয়েছে যে এই আরাফার দিনের রোজাটি আমরা কবে রাখব, বা এই দিনে বা কি কি আমল আছে, কি কি নামাজ আছে। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি আমি রাখছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু হলেও জানানোর চেষ্টা করব যে আরাফার দিনে কবে রোজাটা রাখবেন এবং কি কি ইবাদত বন্দেগি আছে, তা সেগুলি আমি একটু হলেও জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আল কোরআনে আল্লাহতালা জিলহজ মাসের এই 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের এবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হওয়ার কারণ হলো এই 10 দিনের যত রকমের মৌলিক এবাদত আছে তার একটি সমন্বয় করেছেন, যেটা বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। কারণ আপনারাই দেখুন যে এই 10 দিনের ভেতরে ছালাত আছে, নফল সিয়াম আছে, আছে সদগা, আছে কুরবানি, এবং একই সাথে হজের প্রসঙ্গেও আছে কিন্তু এই 10 দিনের ভেতরে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু আসছে না, অর্থাৎ অন্য কোনো সময় পাওয়া যাচ্ছে না, এটি এই 10 দিনের ভেতরেই হয়ে থাকে। তাই আমরা বেশি বেশি করে চেষ্টা করব কিন্তু এই 10 দিন ইবাদত বন্দেগি করা, কারণ রাত্রেবেলা রাত জেগে জেগে ইবাদত করার কিন্তু খুব বেশ বিশাল এক ফজিলত আছে কিন্তু এই 10 দিনের মধ্যে। তাই আমরা চেষ্টা করব কোনোভাবেই এই 10 দিনের ইবাদতগুলোকে ছেড়ে না দেওয়ার। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে তাকবীর পাঠের নিয়মগুলো। সেটা হচ্ছে 9 তারিখ ফজর থেকে আপনার 13 তারিখ আছর পর্যন্ত কিন্তু এই যেসব তাকবীরগুলো রয়েছে সেগুলা কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে, এবং সেটা সালাতের পরে পড়তে হবে। তো বন্ধুরা, এবার আসি আমরা সিয়ামে, অর্থাৎ রোজা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষের অনেক মতভেদ রয়েছে, অনেক রকমের প্রশ্ন রয়েছে মনে যে আসলে আমরা আরাফার রোজাটা রাখবো কবে, মানে কয় তারিখে। কারণ আপনারা দেখুন যে সৌদি আরবে কিন্তু আরাফার দিন পড়ছে হচ্ছে 9 তারিখ, যেটা সেটা আমাদের এখানে পড়ছে 8 তারিখ। তো এখন মানুষের প্রশ্ন যে আসলে আমরা 8 তারিখে রোজা রাখবো না 9 তারিখে রোজা রাখবো। তো এখানে অনেকেরই অনেক মতভেদ রয়েছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি সেটি আপনাদের সাথে ফার্স্ট একটু বলার চেষ্টা করি। এটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, আমরা কিন্তু 5 ওয়াক্ত যে নামাজটা পড়ি সে নামাজটা কিন্তু আমরা আমাদের টাইম অনুযায়ী পড়ি। তারপর আপনার আমরা যেই বছরের রোজাটা ফরজ রোজা করি 1 মাস, এটাও কিন্তু আমরা আমাদের অনুযায়ী করি। তারপর বিশেষ করে বলতে গেলে যেটা, যেই রমজান মাসে কদরের রাত আছে এটাও কিন্তু আমরা আমাদের অনুযায়ী করি, অর্থাৎ আমাদের তারিখ অনুযায়ী আমাদের দিন অনুযায়ী আমরা কিন্তু করে থাকি। তো এই যে এইগুলোও কিন্তু ইবাদত, এবং আরাফার রোজা বা আরাফার যে ইবাদতটা রয়েছে ওটাও কিন্তু একটা ইবাদত, তাই না? তাহলে এইগুলো যদি আমরা আমাদের মতো আমাদের দেশের টাইম অনুযায়ী করে থাকি তাহলে এই আরাফাটা কেন আমাদের ওই অনুযায়ী করতে হবে? এটা আমি মনে করি যেহেতু এগুলোও রোজ মানে ইবাদত, এবং এগুলোকে আমরা আমাদের অনুযায়ী করছি, ওটাকেও আমাদের উচিত হবে আমাদের অনুযায়ী পালন করা। কারণ এখানে কিন্তু এমনটাই বোঝানো হচ্ছে যে যে যখন যেই স্থানে আছে সেইখান থেকেই তার আরাফা পালন করা, ইবাদত পালন করা, নামাজ পালন করা। হ্যাঁ, ঈদের যে আমাদের কুরবানি আমরা দিচ্ছি, কিন্তু কুরবানিটা আমরা দিই কি, এটাও তো একটা আপনার হচ্ছে ইবাদত, তাই না? তো এটাও আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের অনুযায়ী দিই, যা আমাদের ঈদটা কিন্তু একদিন পরে হয় তো আমরা সেই অনুযায়ী দিই, তাহলে এই ক্ষেত্রে কেন? তো যাই হোক, অনেকেরই অনেক রকমের মতভেদ আছে, ওটা আমার কাছে এটা মনে হয়, আমার কাছে এই যুক্তিটা আসে তাই আমার মনে হয় বলে আমি আপনাদেরকে জানালাম। তবে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে, মানে আমি যেটা মূলত করব, আমার এটা মনে হয় বাট আমি কিন্তু মূলত যেটা করব বা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যদি এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন তাহলে আপনারা 1 দিন কেন রোজাটা রাখবেন, আপনারা 2 দিনই রোজা করেন।
আপনারা আমাদের দেশে যেদিন 8 তারিখ পড়ছে সেদিন সৌদি আরবে আরাফার দিন 9 তারিখ পড়ছে, তো তাহলে আমরা 8 তারিখেও রোজা রাখি, আর আমাদের দেশে অনুযায়ী পড়ছে হচ্ছে 9 তারিখে আরাফা, তাহলে আমরা 9 তারিখেও রোজা রাখি, তাহলে 8 তারিখেও রোজা রাখি 9 তারিখেও রোজা রাখি, তাহলে নিশ্চয়ই আমাদের আরাফার যেই মূলত যেই সবটা সেটি কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে না। আমরা আজকে অর্থাৎ 8 তারিখে রাখলেও পাচ্ছি এবং 9 তারিখে রাখলেও পাচ্ছি, অর্থাৎ আমাদের কোনোভাবেই কিন্তু মিস হয়ে যাচ্ছে না। এত বড় একটা ইবাদতের ফজিলত রয়েছে, এটা কেন আমরা মিস করব? আমরা দুদিনই রোজা রাখব, কারণ আমরা তো জানি যে আরাফার রোজার একটা বিশাল ফজিলত আছে, সেটা হচ্ছে যে ব্যক্তি এই আরাফার রোজাটা পালন করলো সেই আরাফার রোজার ফজিলতে, মানে সেই আরাফার রোজার ওসিলতে আল্লাহ কিন্তু সেই ব্যক্তির গত এক বছরের গোনাহ এবং আগামী 1 বছরের গোনাহ অর্থাৎ 2 বছরের গোনাহ সকল গোনাহ মাফ করা হলো। এবং এখানে এমন বলা হয়েছে যে এত পরিমাণ গোনাহ মাফ করা হয়েছে এই দিনে এত মানুষের, যে এরকম গোনাহ মানে অন্য কোনো দিন কিন্তু মাফ করা হয় না। তো তাহলে আমরা এত বড় একটা ফজিলত আমরা কেন হাতছাড়া করব? আমরা 2 দিনই রোজা রাখব। আর আমার দৃষ্টিকোণ থেকে যেমন আমি যেটা পালন করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমি যে 1 তারিখ থেকে আমি কিন্তু 9 তারিখ পর্যন্তই রোজা রাখব, অর্থাৎ আমি প্রত্যেকটা দিনই রোজা রাখব। কারণ এই যে ব্যক্তি প্রত্যেকটা দিন রোজা রাখলো, সব রোজাগুলো করলো, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সব রোজাগুলো করলো, সে কিন্তু অনেক বড় একটি পুরস্কার পাবে, তাহলে ওটা তো মিস করার প্রশ্নই ওঠে না। তো আমি আসলে মিস করতে চাই না, যার কারণে আমি সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করুক। আর আপনারাও যদি পারেন তাহলে অবশ্যই রোজাগুলো রাখার চেষ্টা করেন। আজকে থেকে রোজা আছে, আজকে থেকে আপনারা আগামীকাল থেকে আপনারা রোজা রাখেন, কারণ আজকে তো আমার ভিডিওটা ছাড়তে লেট হয়ে গিয়েছে, আপনাদের কাছে পৌঁছাইতে লেট হয়ে যাবে, যার কারণে আপনারা 1 তারিখ হয়তো মিস করে যাবেন। তো 2 তারিখ থেকে আপনারা চাইলে কিন্তু রোজাটা রাখতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, যারা সবগুলো রোজা করবেন না তারা অন্তত পক্ষে 2 দিন রোজা করুন, 8 তারিখ এবং 9 তারিখ, যাতে করে এই কোনোভাবে আপনাদের রোজাটা মিস না চলে যায়, মানে আরফার যেই ফজিলতটা পাবেন রোজার সেটি যেন কোনোভাবে হাতছাড়া না হয়। এজন্য আমি সাজেস্ট করব যে আপনারা 8 এবং 9 2 তারিখে 2 দিনই রোজা রাখবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে যে আমলগুলি আছে তার ভেতর থেকে বিশেষ 5টি আমলের কথা আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো প্রথম যে আমলটি রয়েছে তা হলো জিলহজ মাসের 10 তারিখে অর্থাৎ ঈদুল আজহার দিনে কুরবানি করা, যার উপরে কুরবানি ওয়াজিব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কেননা সুনানে তিরমিজি 1499 নং হাদিছে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর কোনোটি হয় না, এজন্য যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কুরবানি দিবেন এবং কুরবানি দেওয়া তাদের জন্য ওয়াজিব। সো যার যেমন সামর্থ্য রয়েছে সে অনুযায়ী কুরবানি দিবেন, অর্থাৎ যার গরু দেওয়ার সামর্থ্য আছে গরু দিবেন, কিংবা ছাগল কিংবা ভেড়া ইত্যাদি যে কোনো পশুই কুরবানি করবেন। তো এবার দ্বিতীয় নম্বর যে আমলটি রয়েছে তা হলো জিলহজ মাসের 4 দেখার পর থেকে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত হাত পায়ের নখ চুল ও মোজ ইত্যাদি না কাটা। হাদিসে আছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে আর তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করবে সে যেন তার চুল নখ মোজ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। সুতরাং যাদের ওপর কুরবানি ওয়াজিব, যারা কুরবানি করার নিয়ত করেছেন, তারা অবশ্যই জিলহজ মাসের 4 দেখার দিন থেকে অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল মোজ ও হাত পায়ের নখ ইত্যাদি কাটবেন না। তৃতীয় আমল যেটি সেটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। যারা এই সবগুলো নফল রোজা রাখতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে, আর যারা সবগুলো রাখতে পারবে না তারা অবশ্যই মানে অন্তত 9 জিলহজ আরাফার দিন
অর্থাৎ ঈদের আগের দিন একটি রোজা রাখবেন। কেননা এই দিনের রোজা রাখার সম্পর্কে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখল সেই ব্যক্তি পেছনের এক বছর ও সামনের এক বছর অর্থাৎ দু বছরের জীবনের গোনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই নয়ে জিলহজ আরাফার দিনে মহান আল্লাহ এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন যা বছরের অন্য দিনে করেন না। সুতরাং জিলহজের নয়টি রোজা না রাখতে পারলেও অন্তত এই নয় জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন একটি রোজা আমরা সবাই রাখব ইনশাআল্লাহ, কারণ এই দিনের রোজাটি আমাদের জন্য খুব খুব ফজিলতপূর্ণ। তো বন্ধুরা, এবার যে চার নং গুরুত্বপূর্ণ আমলটি রয়েছে সেটির কথাই বলবো। নয় জিলহজ ফজর থেকে ১৩ জিলহজের আছর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা প্রত্যেকটি মানুষের জন্য ওয়াজিব। তো সেটি কি? সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের পর ছাড়াও এই দিনগুলোতে সারাক্ষণ আওয়াজ করে এটি পড়তে হবে, তবে পুরুষরা উচ্চস্বরে পড়বে আর নারীরা অবশ্যই নিম্নস্বরে পড়বে। তো এবার যেটি জানাবো সেটি হচ্ছে শেষ আমল, অর্থাৎ পঞ্চম নম্বর যে আমলটি রেখেছি সেটি হচ্ছে দশে জিলহজ অর্থাৎ ঈদের দিনে নারী পুরুষ সকলেই মানে তার সাধ্য অনুযায়ী নতুন কাপড় বা উত্তম যে কাপড়টি পরিধান করবে এবং ঈদগাহে নামাজের জন্য যাবে। আর এক্ষেত্রে উত্তম হলো কিছু না খেয়ে রাস্তার এক পাশ দিয়ে ঈদগাহে যাবে এবং নামাজ আদায়ের পর অন্য পাশ দিয়ে ফিরে আসবে ঈদগাহ থেকে। তো বন্ধুরা, এবং এই নামাজটা কিন্তু যেই ঈদগাহে যেতে হয় এটা অবশ্যই একটু সকাল সকাল রাখা উচিত, মানে সকাল সকাল নামাজটা পড়ে নেওয়া উচিত, এজন্য যে যাতে নামাজটা শেষ করে খুব দ্রুত বাসায় ফিরে তারপর হচ্ছে কুরবানির কাজে লেগে যাওয়া যায়। তো বন্ধুরা, এই তো ছিল আমার আজকের ভিডিও, অর্থাৎ জিলহজ মাসের এক থেকে আপনার দশ তারিখ পর্যন্ত অর্থাৎ যেই যেই ফজিলতগুলো আছে তার কিছু সংখ্যক জিনিস আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী। যারা অনেক জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না শুধু আজকের ভিডিওটি আমি তাদের জন্যই রেখেছি। তো আশা করি বন্ধুরা নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে, বেশটা ভালোও লেগেছে। তো যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু এখনই একটি লাইক দিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আগামী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সঙ্গেই থাকুন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। চাচা, আল্লাহ হাফেজ।